প্রচলিত লোকসঙ্গীতের একটি কলি দুনিয়া পীড়িতের বাজার। হয়তো এই বিশ্বাসেই প্রেমিকের সঙ্গে সুখে ঘর করার স্বপ্নও দেখেছিলেন যুবতী। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রেমিকের বাড়িতে হাজির হতে স্বপ্ন ভেঙে চৌচির। প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ। প্রেমিকের বাড়ির সদস্যরাও বেঁকে বসায় মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয় যুবতীর। বিষয়টি জানাজানি হওয়ায় রবিবার সকালে সালিশি বৈঠক বসে, তাতেও রফা না হওয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে যুবতী। এদিন সন্ধ্যে পর্যন্ত ধর্নায় অনড় থাকতে দেখা গিয়েছে যুবতীকে। মাথাভাঙা এক নম্বর ব্লকের কুরসামারি গ্রাম পঞ্চায়েতের দোলগুয়ার পাড়ের ঘটনা। যুবতীর বাড়ি শীতলকুচি ব্লকের সাঙ্গার বাড়ি এলাকায়। বিয়ে তৃতীয় বর্ষের ছাত্রীটি বিয়ের দাবি নিয়ে শনিবার রাতে দোলুয়ার পাড়ে ওই যুবকের বাড়িতে এসেছিলেন। যুবক সেনাবাহিনীতে চাকরি করেন, শনিবার তিনি বাড়িতেই ছিলেন। ওই বাড়িতে রাতও কাটিয়েছে যুবতী, কিন্তু যুবক তাকে বিয়ে করতে অস্বীকার করেন। তার বাড়ির সদস্যরাও বেঁকে বসায় বিড়ম্বনায় পড়েন যুবতী। এদিন সকালে যুবক ও যুবতীর পরিবারের সদস্যদের নিয়ে কুশামারি বাজার চত্বরে বৈঠকে বসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু বৈঠকে কোনো সমাধান সূত্র বের না হওয়ায় এদিন সকালে যুবকের বাড়ির সামনে বাঁশের চাঁতালে ধর্নায় বসেন যুবতী। ঘটনা চাউর হতেই ওই বাড়ির সামনে স্থানীয়দের ভিড় বাড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশও। এদিকে দুয়ারে প্রেমিকা হাজির হওয়ায় প্রেমিক উধাও হয়েছে বলে অভিযোগ। যদিও তার পরিবারের সদস্যদের দাবি, তিনি এদিন কর্মস্থলেই ফিরে গেছেন। যুবতীর দাবি, ওই যুবকের সঙ্গে তার বছর খানেক ধরে প্রেম চলেছে, তাই যুবককে বিয়ে করেই ছাড়বেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন। যুবতীর এক আত্মীয় অবিনাশ বর্মন জানান, যুবতী ন্যায় বিচার পাবেন বলে তাদের বিশ্বাস। এদিকে যুবকের মা পরিষ্কার বলেন, তার ছেলের সঙ্গে যুবতীর কোনো সম্পর্ক নেই। দাবির সমর্থনে ওই যুবতী যদি কোনো প্রমাণ দেখাতে পারেন তাহলে এই বিয়ে তারা মেনে নেবেন। স্থানীয় তৃণমূল নেতা তোবারক হোসেন বলেন, এক পক্ষ বেঁকে বসায় বৈঠকে কোনো সুরাহা হয়নি। ক্যামেরায় শুভময় মজুমদারের সঙ্গে বিপ্লব দত্তের রিপোর্ট। আমি অদিতি, সি নিউজ। কেন এসেছেন একটু যদি বলবেন? বলে না আশুতোষ বর্মন, ওর সঙ্গে কি সম্পর্ক ছিল? কতদিন ধরে? এক বছর ধরে। আচ্ছা, তো কি বলেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? সেগুলো কথা বলছিলাম, তারপরে ওগুলো কথা বলছিলো, বলার পরে আমাকে মানে নাম্বার মতো ব্লক করে দিয়েছিলো বৃহস্পতিবার। তারপরে আমি শনিবার দিকে আসছি। না না, ও কি বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাকে বিয়ে করবে এরকম? গতকাল যখন আসা হলো তখন কি বললো? হ্যাঁ, গতকাল কি বলছিল? কালকে কথা হয়নি তাহলে ওর সঙ্গে? দেখা হয়েছে, কথা হয়নি। তাহলে এই যে এখানে বসছো, তাহলে কি কি দাবি আছে একদম পরিষ্কার করে? এই যে এখানে যে এত লোক দেখছে, আপনি বসে আছেন, কিসের দাবি রয়েছে? আমি আমার বাবা মা সবাইকে ত্যাগ করে চলে আসছি, এখন আশু আসবে, আমি আশুতে চাই। আচ্ছা, এক বছর ধরে সম্পর্ক, তো কীভাবে পরিচয় হয়েছে তার সঙ্গে? ফেসবুকে পরিচয়। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? পুলিশ এসেছিল কেন? তোমাকে কি জিজ্ঞেস করলো? পুলিশ দেখে চলে গেছে, কথাবার্তা হয়নি? তাহলে তুমি এইখানেই থাকবে? হ্যাঁ, কাকে চাও? আসুক তো নাই সারাদিন ধরে। আসুর কেউ আছে এখানে? আচ্ছা, আপনি একটু আমাকে একটু বলেন, এখানে যে বসে আছো, কার জন্য বসে আছো? হ্যাঁ, আশু যদি না আসে কি করবে?
মানে যতদিন আসবে ওইখানে থাকবে? এই যে ঝড় বৃষ্টি আকাশ খারাপ, হ্যাঁ এভাবেই থাকবে? ও আশুকেই চাও? তোমার কাছে কিছু প্রমাণ রয়েছে ওর সাথে যে তোমার মেলামেশা ইত্যাদি বা সম্পর্ক কিছু আছে? কি আছে? কোথায় ঘোরাফেরা ইত্যাদি যাওয়া আসা ঘুরতে গেছো কোথাও ওর সঙ্গে? মানে আপনার ছেলেকে বিয়ে করার দাবিতে একটা মেয়ে ধরনায় বসেছে, তা আপনি ছেলের মা, আপনি কি জানেন আপনার ছেলে সম্পর্কে? আমি কিচ্ছু জানি না। মেয়েটা বসছে যে বলছে যে আশুকে, আশুর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, আপনি কি জানতেন সম্পর্কের কথা? না, ও মিথ্যে কথা বলে। আচ্ছা, গতকাল এসেছিল আপনার বাড়িতে মেয়েটা? ছিল। তো গতকাল তো আশু ছিল, আজকে কি ডিউটিতে চলে গেছে? তাহলে এই মেয়েটা এইভাবে ধর্ণায় বসছে, তাহলে এখন কি চান দাদা? আপনি কি চান ছেলের মা হিসেবে কি চাইছেন? আমরা কি করবো, ওরা আসছে এখন, ও যেমন করেছে তেমন করে চলে যাবে। আমার তো ছেলে ওকে বলেনি যে বলে তুমি আসো আমি তোমাকে বিয়ে করব, কোনো ওর সঙ্গে তোর কোনো রিলেশন নাই। আমার ছেলে তোকে সরাসরি বলে দিছে তোমার সঙ্গে তো আমার কোনো রিলেশন নেই, তুমি কেন আসছো আমাদের বাড়িতে? তুমি যেমন করেছো তেমন করে তুমি চলে যাও। আমি বোন হিসেবে ইয়ে করছি, সম্মান দিছি, তুমি আমার বন্ধুর ছেলে, তাই বন্ধুর মানে বোন, ওই তাই আমি তোমাকে বোন বলে ইয়ে করছি। এখন যেভাবে ধর্ণায় বসে আছে, মানে এই যে তার দাবি বিয়ে না করলে সে উঠবে না, আশুকে চায়, তো এখন কি হবে? আমরা মানবো না, ওরা কি করে করবে? কি নাম আপনার? মলিনা বর্মন।